প্রিয় দীনি মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলেছেন যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে প্রতি বিমুখ। দুই, বড়দেরকে সম্মান করে না যে ব্যক্তি। তিন, যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে ভাগ্যের ভালোমন্দ যাচাই করে। চার, যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে। পাঁচ, যে নারী পুরুষের সঙ্গে এবং যে পুরুষ নারীর সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে। ছয়, যে ব্যক্তি প্রতারণা করে। সাত, যে ব্যক্তি মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করে। আট, মৃত্যুশোক প্রকাশে যে নারী বিলাপ করে কাঁদে। নয়, যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে। দশ, যে ব্যক্তি ছিনতাই করে। এগারো, যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন পাঠ করে না। এবং বারো, যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে প্ররোচিত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবার সৌভাগ্য দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।